নমস্কার, আমি সুনিতা। আমার ইউটিউব চ্যানেল দ্য বেদিক ইন্ডিয়ানে সবাইকে স্বাগত। আজকে মহাশিবরাত্রি, তোমরা সবাই উপোস করেছ তো? আর উপোস না করলেও সকালবেলা সবাই জল ঢেলেছ নিশ্চয়ই। আমাদের বাড়ির সবাই উপোস করেছে, আজকে পুজো আছে তোমাদের সাথে। আজকে দিনটা, আজকে মুহূর্তটা কেমন করে আমরা পুজো করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সঙ্গে থেকো, হ্যাঁ চলো চলো ঠাকুর ঘরে যাই। দেখো এখানে কে বসে আছে, উপোস টুপোস করেনি জানো তো, আবার হাত জোর করছে তোমাদেরকে, দেখো কি বলবে বলো। চলো চলে আসলাম, তোমাদেরকে তো আগে আমি শেয়ার করেছি যে এটা আমার ঠাকুর ঘর, আর আমরা আজকে বাইরে যাব না, ঘরেই পুজো দেবো, বুঝেছো? ঘরেই দিই, দুবছর ধরে তো করোনার জন্য যাই না, তো মন্দিরে তো অত্যন্ত ভিড়, এই জন্য ঘরেই এসছি। তা তোমরা দেখো, এই যে আমার ভোলা মহেশ্বর, এখানে বসানোর ব্যবস্থা করেছি, আসনেই থাকে। আজকে আমরা এখানে ঢেলেই বাবার পুজো দেব, আর এসব জিনিসগুলো আমরা রেডি করেছি। আর এখানে দেখো আমার ছেলে আর বউ, আর হচ্ছে কি আমি আর আমার মেয়ে আর আমার ছেলের বন্ধু, এই পাঁচজনে মিলে আমরা আজকে পুজো করব। সঙ্গে থেকো, দেখো আমরা পাঁচজনে মিলে পুজো করব, তার জন্য পাঁচখানা থালা আমরা এভাবে সাজিয়ে নিয়েছি। প্রথম প্রহরে পুজোটা দেব, বাবাকে ওখানে স্থাপনা করেছি, দেখো ভোলে বাবাকে। আজকে এখানেই আমরা এভাবেই জল ঢালবো, গামলার মধ্যে একটা জায়গা করে নিয়েছি। সঙ্গে থেকো, হ্যাঁ কীভাবে পুজো হয় দেখো।
উঁচু দিয়ে উপর থেকে নামলাম। সবাই মিলে আজকে আমরা উপোস করেছি, খালি আমার হাজবেন্ড আর তোমার আমার মাও উপোস করেনি, আর সবাই চারজনেই আমরা উপোস করেছি। তা পুজো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর মন্দিরে যেতাম প্রতি বছরই, সামনেই আমাদের ভালো শিব ঠাকুরের অনেক বড় মন্দির, অনেক ঠাকুর আছে ওখানে, ওখানে যেতাম। প্রথমত কি বলো তো, প্রচুর লাইন, তারপরে প্রচুর লাইন পরে অনেক সময় লাগে, আর অনেক জায়গায় দেখি যে অনেক সমস্যা, হয়তো যাদের পয়সা বেশি আছে আরো তারা এসে ধাক্কাধাক্কি করে, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। তা ভগবানকে পুজো দিতে যাবো, কে ওর ঘাড়ে জল ঢালে, কেউ বা জল ঢেলে দিলে সমস্যা। তা আমরা যেমন প্রতিদিন ভগবানকে বসিয়েছি আসনে, প্রতিদিন শিবলিঙ্গ শিব ঠাকুরের পুজো করি, লিঙ্গ প্রতিস্থাপন করেছি, তাহলে এর মধ্যেও তো ভগবান আছে, কেন আমি রাস্তায় গিয়ে লোকের সাথে ঝামেলা তারপর ধাক্কাধাক্কি কেন করতে যাবো সবাই মিলে। তার জন্য খুব নিশ্চিন্ত মনে খুব ভক্তি সহকারে ঘরেই পুজো দিই। তো আমি সকালে যেতে পারবো না, সকালবেলা তোমার ছেলে আর মেয়ে আর ছেলের বউ ওরা তিনজন সকালে স্নান করবে, আর ঘর থেকে এক ঘটি জল নিয়ে যাবে, নিয়ে শুধু জল দিয়ে বাবাকে স্নান করাবে, দিয়ে ব্রাহ্মণকে দক্ষিণা দান দিয়ে তারপরে পুজো পারায়ণ করবে। এ হচ্ছে পুজোর বর্ণনা। তা চলো, আজকে তো পুজো করলাম, আর তোমাদের সাথে একটুখানি জিনিস শেয়ার করবো, আমি পুজো করে কি খাই। সাবু মাখা, সাবু মাখা তো আমাদের পুজো করে আমরা খাই বাঙালিরা, তোমরা জানো পুজো টুজো হয়ে গেলে যারা চার প্রহরে পুজো করে তাদের ব্যাপার আলাদা, মানে আমি আর আমার মেয়ে আমার ছেলের বউ এই তিনজন আমরা খেয়ে নেব সাবু। আর আমার ছেলে পুরো সারা রাত ধরে চার প্রহরে পুজো দেবে, মানে সন্ধ্যে ছটা থেকে নটা হচ্ছে প্রথম প্রহর, আর তোমার ছটা থেকে নটা প্রথম প্রহর, আর হচ্ছে নটা থেকে বারোটা দ্বিতীয় প্রহর, আর বারোটা থেকে তিনটে তৃতীয় প্রহর, আর তিনটে থেকে সকাল ছটা ওটা হচ্ছে লাস্ট প্রহর। এইভাবে আমার ছেলে পুজো করে, তারপর সকালে ভোরবেলা স্নান করে মন্দিরে যায়, ও চার প্রহরে পুজো করে। ও খুব ভগবানকে মানে শিব ঠাকুরের খুব পুজোরই, ও খুব ঈশ্বরে যেতে চেয়েছিল তোমার অমরনাথে, এইসব করোনার জন্য অমরনাথ যেতে পারলো না। দেখবে তুমি ভিডিওতে প্রথমে একদম লাস্ট মানে প্রথমে যে আমাদের ভিডিওটা, সেখানে চ্যানেলে গিয়ে দেখবে ও অমরনাথের সমস্ত জিনিস ও শেয়ার করেছিল, খুব আশা করেছিল যাবে বলে, জানো এই করোনার জন্য ও যেতে পারলো না। তা যদি বাবা চায় ও একদিন যাবে বলো। তা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কেমন করে আমি সাবু মাখা করি, চলো। দেখো তোমাদের সাথে বললাম না আমি সাবু মাখা আজকে শেয়ার করব। এই দেখো সাবুগুলো আমি দু ঘন্টা আগে ছোট সাবু খাই, বড় সাবুটা না কেন রাবারের মতো লাগে, প্যাকেটে যে প্যাকেট আছে না ওই প্যাকেটের সাবুগুলো খুব ভালো, উপোস করলে ওই প্যাকেটের সাবুই খাই। তো দু ঘন্টা আগে আমি সাবুটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এর সাথে কী লাগবে, এর সাথে আমি দেবো নারকেল, যদি আমের দিন হতো মানে আম পাওয়া যেত তাহলে আম দিতাম, এখন তো আম পাওয়া যায় না। আর কলাটা দেবো, কলাটা একটু ছোটো হয়ে গেছে, মানে আর ভালো কলা শিয়ালদায় পাওয়া যায়নি, যা পেয়েছে এই নিয়ে এসছে। আর চিনি আর এর দুধ দেবো, এটা দিয়ে আমি মাখবো, সঙ্গে থাকো দেখো কেমন করে মাখি। এই যে চিনিটা আমি আন্দাজ করে দেবো, হ্যাঁ এরকম হাতের আন্দাজে আমি চিনিটা দেবো কতটা লাগবে, এই এতটা চিনি লাগবে আমি আন্দাজ করে রেখেছি, দিয়ে এই সাবুগুলো চিনির সাথে ভালো করে একটু চটকে নেব, তাহলে একদম মিক্স হয়ে যাবে চিনির সাথে চটকালে। এবার কলাটা দেখো ভালো করে চটকে নিচ্ছি, সাবুটা একদম সুন্দর নরম হয়ে গেছে চিনির সাথে কড়াতে, ওই জন্য চিনিটা দিয়ে আগে চটকে নিই সুন্দর করে, এটাকে একদম পুরো ম্যাশ করে নেব। এবার আমি নারকেলটা দেবো, এই যে নারকেল দেখো এখানে কুড়িয়ে রেখেছি, এখানে একটা গোটা নারকেল আছে, এতটা দেবো না, ছেলের জন্য একটু রেখে দেবো, কেননা ও রাত্রিবেলা আর খাবে না কালকে খাবে, ওর জন্য সাবু একটু রেখে দিয়েছি, আর নারকেলও রেখে দেবো। এই এতটা নারকেল দিলাম, ও নারকেলটা দিয়ে একটু মেখে নিই। নারকেলটা মাখলে কী হবে, নারকেলের ভেতর থেকে যে নারকেলের দুধটা আছে না ওটা বেরোবে, যত যত তুমি এটা ভালো করে মাখবে তত এটা খেতে ভালো লাগবে। এবার দেখো কলা নারকেল আর চিনি আর সাবু এগুলো ভালো করে হয়ে গেছে, লাস্ট এটা আমি দেবো, এই দুধটা দেবো।
যতটা আমার সাবু লাগবে ততটাই আমি দুধ দেব। দেখো এই যে পুরো আমার এটা রেডি হয়ে গেল মাখা। এবারে এটা আমরা যারা যারা উপোস করেছি তারা তো আমরা খাবই, আর তোমার যারা উপোস করেনি তারাও খাওয়ার জন্য বসে থাকবে, জানো তো এটা এত ভালো খেতে। তাহলে দেখলে আমার সাবু মাখাটা তো আজকে এবার খাই, সবাই উপোস করেছে, আর যারা উপোস করেনি তারাও না এই সাবু খাওয়ার জন্য বসে থাকবে, জানো, বলো আমাকে দাও আমাকে দাও। আর বাড়িতে যারা আসে তারাও তাদের জন্য রাখতে হয়, বলে বৌদি খুব ভালো করে সাবু মাখে, তাই জন্য ওদের জন্যও রাখতে হয়, সবার জন্যই রাখবো। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো। তোমরা না থাকলে আমি কিছু করতে পারবো না, তোমরাই আমার সব, তোমরাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটা স্কিপ করো না, যতটা পারো যতটা পারবে, 5 মিনিট 7 মিনিট, আমি ছোট করছি, আগে আরও অনেক বড় ভিডিও হতো, তা ব্লগ তো অনেক ছোট করা যায় না, এটা তো শুধু রান্নার ভিডিও না, পুরো জিনিসটা আমি কি করছি সেগুলো তোমাদেরকে দেখাই, ছোটোখাটো জিনিসগুলো আমার শেয়ার করতেও ভালো লাগে তোমাদের সাথে। তা ভিডিওটা স্কিপ করে দেখো না, পারলে পুরোটা ওয়াচ করো। তাহলে আজকের মতো রাখি, মহাশিবরাত্রির সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন, নমস্কার।